Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen wa al-aqibatu lil muttaqeen wa salatu wa salamu ala rasulihi Muhammadin wa alihi wa ashabihi ajma'in. Priyo dini bhaiyo bonera, amadir cholar pothe amra shokulei kintu rin kore thaki. Keu ba proyojone rin kori, keu ba oproyojone shudhu shudhu rin kori. Kintu jara proyojone rin kore, tader byaparta thik ache kintu যারা অপ্রয়োজনে ঋণ করে এটা মোটেও ঠিক নয়, এই অভ্যাসটি মোটেও ঠিক নয়। যদি আপনার ভিতরেও এরকম কোনো অভ্যাস থেকে থাকে তাহলে এখনই সেটাকে পরিহার করুন, কারণ ঋণ নেওয়াটা খুব একটা ভালো জিনিস নয়। তো তারপরেও যারা প্রয়োজনে অনেক ঋণ করে ফেলেছেন বা অপ্রয়োজনে অনেক ঋণ করে ফেলেছেন কিন্তু ঋণ পরিশোধ করতে পারতেছেন না, খুবই ঝামেলার মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, তাদেরকে আজকে সুন্দর একটি দোয়া বলবো, ছোট্ট একটি দোয়া বলবো, যে দোয়াটি আপনারা নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আপনাকে করে দিবেন, আপনাকে সেরকম পথ দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, একটি হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আল্লাহ তাআলা তার ঋণ শোধ করাইয়া দিবেন যদিও তা পাহাড় সমপরিমাণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন, তো রাসূলের কথা 100% সত্য, এজন্য আপনার কোনো টেনশন নাই। তবে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন, আপনি যদি আপনার ঋণ পরিশোধ করার কোনোই চেষ্টা না করেন আর সারাদিন বসে বসে দোয়াই করতে থাকেন তাহলে কিন্তু কাজ হবে না। যে কোনো কাজ সফল হওয়ার জন্য তিনটা শর্ত, এক নম্বর শর্ত হলো আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে। দ্বিতীয় নম্বরটি হলো আপনাকে চেষ্টা করতে হবে সব সময় সেই কাজটি করার জন্য, আর তৃতীয় নম্বরটি হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এই তিনটা কাজ যদি আপনি করেন তাহলে যে কোনো কাজ আপনার করা সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা হাদিসটি শুনলাম, এখন আমরা সেই দোয়াটি শিখে নেব, সেই দোয়াটি জেনে নেব। বন্ধুরা, দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনারা বাংলায় লেখা দেখতে পারতেছেন, আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন। আমি আবারও বলছি আপনাদের সুবিধাতে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তো বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে এটা কতবার পড়তে হবে এটা উল্লেখ নেই, এজন্য আপনারা যখন দোয়াটি পড়বেন আপনার যখন খুশি এবং যতবার খুশি আপনারা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে দোয়াটি শেখানোর জন্য। আমি জানি না আমি কতটুকু আপনাদের উপকার করতে পেরেছি, কতটুকু আপনাদেরকে শিখাইতে পেরেছি। আপনাদের মন্তব্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও এই দোয়া সম্পর্কে জানতে পারে, তারাও যেন আমল করতে পারে। আর বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি নিয়মিত আমাদের এই চ্যানেলের দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কিত ভিডিওগুলো পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আর বন্ধুরা, নিয়মিত যদি ইসলামিক পোস্ট পেতে চান, ইসলামিক লেখা পড়তে চান তাহলে আমাকে ফেসবুকে অ্যাড করে নিতে পারেন। আমার ফেসবুক আইডির লিংক ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা একটু কষ্ট করে সেখান থেকে সেই লিংকে ক্লিক করে আমাকে ফেসবুকে অ্যাড করে নেবেন। তো আল্লাহ চাই তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া করে এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।